নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তার আগে আপনাদের প্রত্যেকে জানিয়ে রাখি বিগত তিন থেকে চার দিন উত্তরবঙ্গ জুড়ে জেলায় জেলায় যে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ইতিমধ্যেই একাধিক নদী ফুসছে উত্তরবঙ্গে তিস্তার জল বিপদসীমার উপর দিয়ে বইছে একই সঙ্গে তিস্তা সহ মহানন্দা বালাসন চামটা পঞ্চাই এসব নদী ফুসছে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে একের সঙ্গে ইতিমধ্যে যে আপডেটটি উঠে আসছে তিস্তা ব্যারেজ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার কিউসেক খারে বিপুল জল ছাড়া হচ্ছে এদিকে ডিবিসি থেকেও কিন্তু ফের জল ছাড়া হয়েছে দক্ষিণবঙ্গে ডিবিসির একাধিক বাঁধ থেকে ফের জল ছাড়া হয়েছে তো পুজোর আগেই ভারী বৃষ্টিপাত একের সঙ্গে বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া কিন্তু বন্যার আশঙ্কা আরও বাড়াচ্ছে এবং এর প্রভাবে পর্যটন শিল্পের ক্ষতি হতে পারে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন এবং সেই সঙ্গে পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ তার কারণ পুজোর সময় এই সময়টা কিন্তু প্রচুর মানুষজন উত্তরবঙ্গে বেড়াতে যান সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান তো এর প্রভাবে কিন্তু পর্যটন শিল্পে ক্ষতি হতে পারে তো কোন কোন থেকে কী হারে জল ছাড়া হচ্ছে এবং উত্তরবঙ্গের কি পরিস্থিতির লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব একই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য বৃষ্টি কি কী পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সাথে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে অবশ্যই কমেন্ট লিখে দেবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র যেখানে যে নিম্নচাপটা ছিল উত্তরপ্রদেশের উপরে সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত রিজিয়নে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ রয়েছে গুজরাটের পূর্বাংশে সেই সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিমাংশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিল্লির সাইডে এবং গোটা উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে একই সঙ্গে তার প্রভাবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু মেঘ ছিল সেই মেঘ কিন্তু একটু একটু করে কাটছে এবং এই মুহূর্তে বিহারে হালকা হালকা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে ওপরে যে পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু একই অবস্থা তবে মালদা এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত অঞ্চলে একটু মাঝারি মাপের মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ধুলিয়ানের কাছে মাঝারি মেঘ রয়েছে সেই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এছাড়া পূর্ব বর্ধমান নদীয়ার উত্তরাংশ এই সমস্ত অঞ্চল জুড়ে এবং পশ্চিম বর্ধমান জুড়ে হালকা হালকা মেঘ রয়েছে তবে পরিষ্কার আকাশ রয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া এদিকে হুগলি হাওড়া এইসব জেলায় কিন্তু পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া যে ঝাড়খণ্ডের অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে পরিষ্কার আকাশ একই সঙ্গে ওড়িশা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে তবে এই মুহূর্তে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে গৌহাটি কোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে কোটা মেঘালয় জুড়ে ভারী মেঘ রয়েছে এবং কোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে সিলেট বিভাগে একই সঙ্গে ময়মনসিংহের ওপরে এই মুহূর্তে সিলেটে ব্যাপক বজ্রপাত হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল বিশ্বম্ভরপুর সেই সঙ্গে সিলেট তারপরে জগন্নাথপুর কালাগঞ্জ বারলেখা এদিকে কামালগঞ্জ মৌলবীবাজার এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে ময়মনসিংহের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে তো গোটা মেঘালয় এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইড জুড়ে কিন্তু আজকে এরকম মেঘলা আকাশ থাকবে একের সঙ্গে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ খুলনা বরিশাল এদিকে কলাপাড়া সেনবাগ মতিহাট ফরিদগঞ্জ সেই সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহুর্তে পরিষ্কার আকাশ রয়েছে তবে বেলা বাড়লে কিন্তু দু একটা অঞ্চলে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকে হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর দু আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতে কিন্তু স্ক্যাডার রেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট মতো অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা তার নিচে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা নিচের তিন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগে থেকে অনেকটাই কমে যাবে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর গোটা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট বা তার নিচে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা আজকে নেই এরপরে দেখুন আগামীকাল তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট অক্টোবর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু স্ক্যাটার রেইনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট মতো অর্থাৎ গোটা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এবারে দেখুন ডিবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট ডিবিসি ডট জিও সেখানে কিন্তু জল ছাড়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকে উনত্রিশ সেপ্টেম্বর দু সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট একুশ সেকেন্ডে যে আপডেটটি দেওয়া হয়েছে বলা হচ্ছে একত্রিশ হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে এছাড়া বলা হয়েছে এই জল যাবে দুর্গাপুরে তারপরে সেখান থেকে সদরঘাট তারপরে সুরে কালনা হয়ে চাপাডাঙ্গা হয়ে আমতার দিকে যাবে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে এবারে আমরা দেখে নেব বিগত তিন থেকে চার দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে বিভিন্ন নদীর কী অবস্থা এবং বিভিন্ন ধস সংক্রান্ত কী কী আপডেট উঠে আসছে সেইগুলো আমরা দেখে নেব তো বলা হচ্ছে পাহাড়ে ধস সমতলে আকাশ ভাঙা বৃষ্টি নদীতে জলস্ফীতি এই তাহস্পর্শে বিপর্যস্ত উত্তরবঙ্গ শনিবার নতুন করে পাহাড় ও সমতলে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতাশটি গ্রাম কোথাও ধসে রাস্তা অবরুদ্ধ ক্ষতিগ্রস্ত বাড়ি আবার কোথাও নদীর জলে প্লাবিত গ্রাম কোথাও আবার জলবন্দী মানুষ পুজোর মুখে সমগ্র পরিস্থিতি নিয়ে কপালে দুশ্চিন্তার ভাজ পর্যটন ব্যবসায়ীদের ব্যবসায়ী ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা পুজোর ছুটিতে আদে অবিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে কি না তা নিয়ে চিন্তাই পর্যটকেরাও এদিন দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলের কাছে সুখিয়া বিজনবাড়ি কার্সিয়াং ও মিরিকের প্রায় বারোটি জায়গায় ধস নেমেছে ধসের জেরে বাতাসিয়া একশো দশ নম্বর জাতীয় সড়ক লিংছে বিজনবাড়ির রাস্তা বিপর্যস্ত কালিম্পংয়ের অবস্থাও একই ধসের থাবাই গরুবাথানের রংব পোখড়িংবং কাহাল এবং পেডংয়ের সাকিয়ং এদিকে চিত্রের রাস্তা ধস বিধ্বস্ত সেগুলি দিয়ে যান চলাচল বন্ধ গত চব্বিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ যথাক্রমে একশো ষাট দশমিক ছয় মিলিমিটার এবং একশো তিরিশ মিলিমিটার লাগাতার ভারী বৃষ্টির জেরেই পাহাড়ে ধসের দাপট বেড়েছে বিশেষ করে সিকিম এবং কালিম্পংয়ের লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক কারণ ধস বিধ্বস্ত ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে ইতিমধ্যে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার লোকসান হয়েছে সমতলেও বৃষ্টি অব্যাহত চার দিন ধরে শিলিগুড়িতে সূর্যের দেখা নেই গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ দুশো তেরো পয়েন্ট চার মিলিমিটার জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অবস্থা কিন্তু একই রকম গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে একশো তেষট্টি পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহারে তিপ্পান্ন পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে তিস্তা মহানন্দা বালাসন চামটা পঞ্চাই প্রভৃতি নদী ফুসছে অসংরক্ষিত এলাকায় তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছে ইতিমধ্যে তিস্তার জলে কালিম্পংয়ের তিস্তা বাজার জলপাইগুড়ির লালটং চমকডাঙ্গি বোয়ালমারি চাংমারি টাকিমারি ধর্মপুর মন্ডলঘাট প্রভৃতি এলাকা প্লাবিত হয়েছে এই অবস্থায় পাহাড়ে এনএইচ বিভিন্ন ড্যাম থেকে অবাধে জল ছাড়া হচ্ছে যার জেরে এদিন তিস্তা ব্রেস থেকে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কিউসে খাটে জল ছাড়তে হয়েছে এদিকে মালদা জেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়েছে